সাভারে ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা এবং ওই ভবনের চারটি গার্মেন্টসের মালিকের সব সম্পত্তি হস্তান্তর না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চ এ নির্দেশ দেন। সকাল 10:20 এ পাঁচজনকে আদালতে হাজির করা হয়। রানা প্লাজার মালিক সোহেল রানা ছাড়া গার্মেন্টস মালিকরা হলেন আমিনুল ইসলাম, মাসুদুর রহমান, বজলুল সামাদ আদনান ও আনিসুর রহমান। গত 24 এপ্রিল রানা প্লাজা বিধ্বস্ত হওয়ার পর দিন হাইকোর্ট ভবন মালিক এবং এইচআর গার্মেন্টস মালিককে 30 এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেন।